आजान लंबित भुजौ कनका संकेतनिकमलायुताक्ष विश्वामु दिज बरु पालो वंदे जगत प्रिय करो करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण पाद पंकजो पंज राधे अद्यैव मनमे विशतु मनसराजहंस प्राणप्रयाणसमये काफवात्पित्वयि कण्ठावरोदनं विधो भजनं कुतोस्ते भजनं कुतोस्ते कृष्ण तदीय पाद पंकजो पंजरांते अद्वैव मन में विशतु मन हंस प्राण प्रयान समय कफ बात पित्वै कंठावरोदनम विधो भजनम कुतोस्ते ভজনম শ্রী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন আমরা এই জগতে বেশি দিন থাকব না ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত জানিয়েছেন আমরা এই জগতে বেশি দিন থাকব না এই জগতে থাকাকালীন অবস্থায় আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার আমরা বেঁচে থাকতে থাকতে কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাসলা হওয়া দরকার বিষয়ের বাসনায় বিষয়ের দুর্বার বাসনায় পাগলের মতো জীবনটাকে নষ্ট করে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন এ শরীরটা থাকতে থাকতে আমাদের মধ্যে এই চিন্তা উদিত হওয়া প্রয়োজন যে এই দেহটা চলে যাওয়ার পর আমি কোথায় যাব আমার কি গতি হবে এই সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে উদিত হওয়া প্রয়োজন আছে যেটাকে বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সেটাকেই শ্রী চৈতন্য চরিতামিতে সনাতন গোসাইয়ের ভাষাতে বলা হয়েছে কে আমি কেনে মরে যারে তাপত্য ইহা নাহি জানি কইসামরি হয় শিল ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন বহু দেশ বহু গ্রাম বহু শহর ঘুরে বহু কপাল ভালো থাকলে পরে তবে এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া যায় বহু দেশ বহু গ্রাম বহু শহর ঘুরে বহু কপাল যদি কারোর ভালো থাকে তবে এক বাস্তব সাধুর সন্ধান পাওয়া যায় সৎসঙ্গ জরহী তদৈব সদ্গত পারাবার ইসে যায়তে এরথি তখনই সাধুর সঙ্গ যখন হয় তখনই হৃদয়ের মধ্যে চেতনা জাগ্রত হয় তখনই মানুষ চিন্তা করতে আরম্ভ করে যে আমার কর্তব্যটা কি কি করা উচিত ছিল আমার আর আমি কী করছি তুচ্ছ কামের বাসনায় সমগ্র জীবনটাকে নষ্ট করে দেওয়া উচিত হয় না যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার ব্যাখ্যা কিছু স্পর্শ করবো শ্রীমৎ ভাগজী মহাপুরাণে শিল পরীক্ষিত মহারাজজি যিনি জানতে পেরেছিলেন তার জীবনের মাত্র সাতটা দিন বাকি রয়েছে সেভেন ডেজ সাত দিন সাত দিনের মধ্যে তাকে জগৎ থেকে চলে যেতে হবে ছেলে বহুপা জানাচ্ছেন ছেলে পরীক্ষিত মহারাজ সাত দিনের নোটিশ পেয়েছিলেন যে সাত দিনের মধ্যে প্রিপারেশান নিন তৈরি হয়ে যান এ জগৎ থেকে চলে যেতে হবে কিন্তু আমাদের কাউর কাছে কিন্তু কোনো নোটিশ নাই আমাদের কোনো 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 রিটিন ডকুমেন্টস নাই যা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা এতদিন বাঁচব এরম কোনো গ্যারেন্টি আমাদের নাই পরীক্ষিত মহারাজের ছিল সাত দিন মাত্র টাইম খট্টাঙ্গ রাজা তো সামান্য একটু সময় পেয়েছিলেন মুহূর্তকাল আশ্চর্য বিষয় যেখানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী গুরুদেবের কাছে প্রশ্ন রেখেছিলেন সেই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকে আলোচনা করা উচিত সেই প্রশ্নটা যদি আমরা আলোচনা করতে পারি অনুভব করতে পারি তাহলে আমাদের কর্তব্য কী তাহলে আমাদের জীবনের কর্তব্য কী সঙ্গে সঙ্গে আমরা অনুভব করতে পারব अथो पृछा संसिधि अथो पृछा संसिधि योगिना परम गुरु पुरुष सर्वथा अथो पृछा संसिधि योगिना परम पुरुषय सर्वथा शिल परीक्षित महाराज परमहस गुरुदेव सुखदेव गोस्वामीचे प्रश्न राक्षन अथो पिशामी संसिद्धी जोगिनां परम गुरु पुरुषसे्य सर्वथा अथो অর্থাৎ এই যে ক্ষণভঙ্গুর সংসার সমুদ্র আপনাদের সামনে রয়েছে এই ক্ষণভঙ্গুর যে জীবন এটাকে দর্শন করার পর আর সংসারে কাউ রুচি হওয়া উচিত ছিল না কিন্তু সংসারে অরুচি হয় না এটার পেছনে কারণ কী সেটা গীতাতেও ভগবান বলেছেন অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম উান্তি জন্ত কেন কেনম উ এইসব প্রাণীরা জগতে যত মানুষ আছে তারা কেন পাগল হয়ে যাচ্ছে বুঝতে পারছে না এত বড় সত্য কথাটাকে এত বড় সত্য কথাটাকে কেউ দেখতে পাচ্ছে না জানতে পারছে না এটা কি বলা হয় মায়া পৌপা জানাচ্ছেন কি বলা হয় মায়া পশ্চন নপি নপাশাতি দেখো দেখছে না একের পর এক সামনে সমস্ত মারা যাচ্ছে সমস্ত ছেলে বাবাকে পুড়িয়ে আসছে বাবা ছেলেকে শ্মশানে পুড়িয়ে আসছে তারপরে দুদিন কান্নাকাটি করলো তারপর সেই একই মজার সংসার নির্মিত্য পুত্রম পিতরম জিজিবি শশী পুত্রকে পুরিয়ে এসে পিতা একদিন দুদিন কান্না করলো তারপরেই ব্যাস সেই মজা সংসারের মজা নিতে আরম্ভ করল অজ্ঞান আবৃতম জ্ঞানম তেনম ও ঝান্তি ঝান্তা বাহা আশ্চর্য বিষয় পরীক্ষিত মহারাজ ওই জন্য বলছেন এই অনিত্য সংসার দেখবার পর আপনার মতো পরম যোগী যোগী একটা শব্দ ব্যবহার করা হয়েছে এটার দ্বারা কেউ যেন না মনে করে যারা যোগ সাধন করেন তাদেরই খালি যোগ জ্ঞান মার্ক যে আলাদা আলাদা ভাগ আছে অনেকে মনে করবেন এই যোগই বলা হয়েছে না যোগ কথাটা অর্থ হলো টু গেট কানেকশন উইথ দ্য সুপ্রিম লড ভগবানের সঙ্গে যোগাযোগ রাখার যে পদ্ধতি সেটা জ্ঞানযোগের মাধ্যমেও পারতে পারো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ বিভিন্ন ধ্যান যোগ বিভিন্ন রকম যোগ আছে অর্থাৎ ভগবানের সঙ্গে যোগ আছে সেই ভক্তিযোগের আচার্য হিসাবে যত জ্যেষ্ঠ ব্যক্তি আছেন সেখানে সবাই এক কথায় রাজি হয়েছেন আমাদের এখানে সোসাইটি ফরমেশানার দরকার পড়ে আমরা যখনই কোনো একটা অর্গানাইজেশন করবো স্পিরিচুয়াল অর্গানাইজেশন কোনো মঠ খুলবো কোনো প্রচার কেন্দ্র করবো তখনই আমাদের একটা সেবা কেন্দ্র করব আমাদের একটা অর্গানাইজেশান সেটিংয়ের দরকার আছে কে সেক্রেটারি কে প্রেসিডেন্ট এগুলোর দরকার আছে কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে লক্ষ লক্ষ লোক যারা চৈতন্য মহাপ্রভুর চরণে সেবা করেছিলেন তাদের কোনো কিন্তু সোসাইটি ফরমেশানের দরকার পড়েনি ওয়াই কারণটা কি ছিল তাদের কোনো সংগঠন তৈরি করার দরকার ছিল না কারণ কি কারণ তারা অটোমেটিক্যালি ওয়েল অর্গানাইজড তারা নিজেরাই অর্গানাইজড তাদের আর অর্গানাইজেশন তৈরি করে সেটিং করার দরকার না এই প্রেসিডেন্টের সেক্রেটারি যখনই আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ যদি আমাকে স্পর্শ করে আর আমার সঙ্গে যারা আছেন সবারই যদি একই আদর্শ থাকে সেখাতে সোসাইটি ফর্মেশনের দরকার পড়বে না কারণ তোমার আমার সবার উদ্দেশ্য একটাই যখন কেন্দ্রবিন্দু এক হয় তখন যতগুলো সার্কেল তুমি ড্র করবে জিওমেট্রিতে বলে কোনো সার্কেল অন্য সার্কেলের সঙ্গে ইন্টারসেক্ট করে না সেন্টার একটা আমি যতগুলো সার্কেল আঁকতে পারি যখনই সেন্টারটাকে একটু অন্যদিকে করে দেবো তখনই কোনো সার্কেল আঁকতে ড্র করতে গেলে অন্য সার্কেলের সঙ্গে ইন্টারসেক্ট করে এটাকে বলে স্বার্থের সংঘাত সেলফ ইন্টারেস্ট সাধু তাকে বলে যিনি সমস্ত বিশ্বটাকে আলিঙ্গন করতে পারে। যিনি নিজ প্রতিষ্ঠার জন্য কোনো চিন্তা করতে পারেন না স্বপ্নেও ভাবেন না থুক্কার দেন এই জড় সংসারের কোনো একটা বস্তুর প্রতি যদি আমার বিন্দুমাত্র আকর্ষণ থাকে তাহলে ভগবত প্রাপ্তির কোনো আশা নাই সম্ভাবনা নাই কোনো বস্তু কোনো ব্যক্তি কোনো কিছুর প্রতি যদি আমার সামান্যতম আকর্ষণের গন্ধ থেকে থাকে এখনো আমার লোভ থেকে থাকে সেক্ষেত্রে ভগবান অনেক অনেক দূরে অবস্থিত সাধুর বেশ গ্রহণ করা আর বাস্তব সাধু হওয়া দুটো এক কথা নয় রাবণও সাধুর বেশ গ্রহণ করেছিল আমিও গ্রহণ করেছি কিন্তু বাস্তবিক পক্ষে সাধু হওয়া অত্যন্ত কঠিন সাধু হওয়া অত সোজা নয় সাধুর অনেক সংজ্ঞা আপনারা পরবর্তীকালে সময় হলে শুনবেন আজকের কথার আলোচনা থেকে বিচ্যুত হয়ে গেলে চলবে না সেখানে পরীক্ষিত মহারাজের বক্তব্য ছিল যতগুলো জ্যেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি আছে এখানে বসে রয়েছে বলে তারা দাবি করতে পারে বাবা পর বাবা থেকে আরম্ভ করে ভরতরাজ ধৌম্য পরাশর বশিষ্ট ব্যাসদেবজি মহারাজ সবাই উপস্থিত রয়েছেন কিন্তু সেখানে কিন্তু পরীক্ষিত মহারাজ তাকে সংবোধন করে বলছেন নাম যোগিনাম গুরুম এতে কিন্তু কেউ আন্দোলন করল না কারণ তাদের কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মাশ্চর্য নাই মৎস্যরতার কোনো ওষুধ নাই মৎসরতার কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই নরত্তম ঠাকুর বাদবাকি কাম ক্রোধ লোভ মোহ মদ এই পাঁচটার অ্যাপ্লিকেশন দেখিয়েছেন কিন্তু ওই মৎস্য মাশ্চর্যের কোনো প্রয়োগ দেখাতে পারেন নাই মাশ্চর্য থাকলে সব শেষ তার জীবন দুর্বিষ হয়ে দাঁড়াবে যারা জড়জগতের বিষয় এবং অপ্রাকৃত জগতের বিষয় ডিমার্কেশন চিন্ময় জগতের বিষয়বস্তু কি আর জড়জগত কি বস্তু এ দুটোর পার্থক্যই বোঝেন না তারা যে কোনো লাল নীল সাদা গোলাপি যে কোনো বেশ গ্রহণ করতে পারেন দ্যাট ডাজেন্ট ম্যাটার সেটা কোনো বিষয় নয় এগুলোর কোনো মূল্য নাই এক বিন্দু কোনো মূল্য নাই আমার এই বেশটার যদি গুরুকৃপা আমার মধ্যে পরিপূর্ণরূপে পরিস্ফুটিত না হয় তাহলে এই বেশটাকে আমি ফেলে দিলেও ভালো অন্তত আপনারা ছিটেড হবেন না হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াটাই বর্তমানের একটা যুগ ধর্ম হয়ে দাঁড়িয়েছে আমি বঞ্চিত না হলে ভালো লাগে না আমি নাচ গান অর্কেস্ট্রা বাজিয়ে আপনাদের মজা দেখাতে আসেনি এগুলো যদি দরকার থাকে তাহলে আপনারা অন্য অন্য জায়গায় চলে যাবেন যেখানে সব আর্টিস্টরা আছেন ওয়াই নট ইউ গো টু দ্য ফিল্ম স্টার টিভি স্টার রেডিও স্টার ওয়াই ইউ কাম টু মি আমার কাছে কেন আসছেন আমার কাছে তো অপ্রাকৃতিক জগতের কথা ছাড়া জড় কোনো কথা আমি জানি না আমি বলতে পারবো না তার জন্য অনেকেই আমাকে অপছন্দ করতে পারেন ছিল পরীক্ষিত মহারাজের প্রশ্নটাকে খেয়াল করবেন তাহলে মানব জীবনের কর্তব্য কি সেটা সঙ্গে সঙ্গে আপনাদের হৃদয়তে পরিস্ফুটিত হবে অথ পৃচ্ছামী সংস্কৃতি যোগিনাম পারমগুরুম যখন ওই ষোলো বছরের ছেলেটাকে গুরু বলে পরীক্ষিত মহারাজ তাকেই প্রাধান্য দিলেন তখন সেখানে যারা ছিলেন তারা কোনো এজিটেশন করেননি কেন আমরা সব এত বয়স্ক আমরা কেন হব না সিনিয়রিটি মাস্ট বি গিভ ইন প্রায়োরিটি সিনিয়রিটি মাস্ট বি গিভ ইন প্রায়োরিটি এটা জড় কথা অপ্রাকৃত জগতে তা নয় অপ্রাকৃত জগতে যার যত অনুভব শ্রেষ্ঠ যার যে যত সেবাতে সমগ্র জীবনে যা কিছু আছেন তার জীবনের প্রত্যেকটা রক্তবিন্দু যিনি ভগবানের সেবা গুরু সেবা সেবা দিয়ে দিয়েছেন তিনি হল শ্রেষ্ঠ তাকে সমালোচনা স্পর্শ করতে পারবে না নিন্দা সমালোচনা কিছু করতে পারে না বরঞ্চ যারা করবেন তারা ধ্বংস হয়ে যাবেন থাকবে না টিকে থাকতেই পারবেন না পরীক্ষিত মহারাজের বক্তব্য হল যে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্যে আপনি নাম পারম গুরুম কারণ আপনার গুরুত্ব আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি তো আপনার কাছে আমার প্রশ্ন এই যে দুদিনের মধ্যে মানুষগুলো মরে যাচ্ছে হরি হরি বল হরি হরিবল রাম নাম সত্য সবই শুনছে কিন্তু অনুভব করতে পারছে না দেখছে এখান দিয়ে চলে যাচ্ছে রামুর বাবা মরে গেল চায়ের দোকানে বসে বসে দেখছে খবরের কাগজের আড্ডা চলছে পলিটিক্যাল মহলের বিভিন্ন সমালোচনা চলছে আর দেখলো এই রামুর বাবা মারা গেল রে ভালো তুই যে মারা যাবি সেটা আর জানিস না রাত্রিবেলাও মারা যেতে পারিস কালকে সকালেও এটা অনুভব হচ্ছেন এটাকেই বলে মায়া আমার অনেক কাজ আছে হরিকথা শোনার সময় নেই প্রভুপাত বলছেন এটাকে মায়া বলে যারা আছেন তাদের মধ্যে পরীক্ষিত মহারাজ তাকে পরম গুরুরূপে বরণ করে বললেন যিনি ভগবত চরণে আমাকে নিয়ে যেতে পারবেন নিয়ে নিয়ে যেতে পারবেন তিনিই বাস্তব গুরু ভাষণ দিতে পারলে গুরু হওয়া যায় না যিনি আমাকে আমার সমস্ত কলমস ঘুচিয়ে এই জগৎ থেকে অপ্রাকৃত জগতের দিকে নিয়ে যাবেন ভগবান কি বস্তু দেখাতে পারবেন নিজের প্রত্যেকটা আচরণ ক্যারেক্টার সমস্ত কথা তার ওঠা বসা সমস্ত কিছুর দ্বারা প্রমাণ করে দেবেন দেখো অধ্যক্ষ যে বস্তু তার ভজনা করলে তোমরা কত বড় অমৃত পেতে পারো শ্রেণন্তী অমৃতস্বপত অমৃতের পুত্রগণ শোনো তোমরা কি করছো তোমরা কেন সময় নষ্ট করছো তোমাদের রিয়ালাইজেশন কেন হচ্ছে না তোমরা তো নাম নিয়েছ মানুষ মানুষ হয় কখন যখন রিয়ালাইজেশন থাকে যার অনুভবই না তাকে মানুষ বলা যায় না যার যত অনুভব শক্তি যত বেশি তাকে তাকে উচ্চস্তরে স্থান দেওয়া হয় সম্মানিত করা হয় এমনি তাকে দেখতে ভালো ব্যাংকে অনেক টাকা আছে অনেক বৈভব বিস্তার করেছেন তাকে গুরু বলা হবে না তাকেই গুরু বলা হতে হবে এরম কোনো কথা নাই পরীক্ষিত মহারাজের প্রশ্নটা শুনবেন যে এ দুদিনের জীবনে এই যে অনিত্য জীবন এর মধ্যে কি কর্ম কী কি সেবা করলে পরে আমি অপ্রাকৃত জগতে সন্ধান পাবো আমার রাস্তাটা বলে দিন অথো যোগী নাম পরম গুরুম পুরুষ সর্বথা সর্বথায় যে কর্তব্যটা উচিত সেই কর্তব্যটা আমায় বলে দিন সেটা কি সেইটা ছিল প্রশ্ন আর উত্তরটা অল্প কথায় আমি বলে দিই সেই জি মহাপুরাণী আছে সেখানে বলছেন পরীক্ষিত মহারাজের এই প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী বলছেন সুখদেব গোস্বামী কি উত্তর দিচ্ছেন এ তদ নিবৃত্ত মানন যোগী নাম পরম গুরু এ তদ নিবৃত্ত भयं योगिनां निपुनिपुनिर्णीतं हरिर्नामानुकीर्तनम् एताद् निवृत्तमानानां एताद् निवृत्तमानानां भयं योगिनां निपुनिर्णीतं हरिर्नामानुकीर्तनम् তাহলে শ্রীমদ ভাগবতী মহাপুরাণকে শ্রীমদ ভাগবতী মহাপুরাণকে শ্রীমদ চৈতন্য মহাপ্রু বলেছেন যত বেদ বেদান্ত পুরাণ আদি আছে তার মধ্যে শ্রীমদ ভাগবতী মহাপুরাণকে বলা হয়েছে শ্রেষ্ঠ প্রমাণ শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের মধ্যে যে সকল প্রমাণ দেওয়া আছে এর ওপরে আর কিছু হতে পারে না শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ সম্বন্ধে

বলছেন যারা এ সংসার সাগর থেকে পার হয়ে অমৃতময় জগতে যেতে চান যারা মৃত্যু নামক বিষয়টাকে দেখে ভীত হয়েছেন আমি কিছুদিন পরে মারা যাব এই মৃত্যুর কোনো সলিউশন হয়নি আজ পর্যন্ত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট কম হয় নাই বিজ্ঞানিক বৈজ্ঞানিক উন্নতির কোনো শেষ নাই কিন্তু যেখানে মৃত্যু বলে কথাটা আছে সেখানে কোনো সলিউশন পাওয়া যায়নি সেখানে গিয়ে সমস্ত মানুষকে একটা একটা লাথি খেতে হয় একটা কিক সেখানে সে মনে চেতনা যেন আসে উদয় হয় সেখানে এই জন্য উত্তরটা দিয়েছেন সুখদেব গোস্বামী এ তৎ নিবৃত্ত মা নানাম ইচ্ছতাম আকুতভয়ম যদি আপনি একেবারে নির্ভয় হয়ে যেতে চান ভয় বলে কোনো বস্তুকে জীবন থেকে মুছে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে ভগবানের যে অপ্রাকৃত নাম হরিনাম সংকীর্তন বিশেষ করে কলিযুগের যে মহামন্ত্র এই সংকীর্তনের উপদেশ করা হয়েছে নাও ইটস আপ টু ইউ এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন উত্তর দেয়া হয়েছে এটা বিষয়বস্তু অনুভব করতে গেলে বহু কিছু আলোচনা করতে হয় কিন্তু মানুষের এতটা অভিমান যে তারা সাধুগুরু বৈষ্ণবের ওপেও নিজেদের কর্তৃত্বকে বজায় রাখতে চায় শিল সরস্বতী ঠাকুর প্রত্যেককে ওয়ার্নিং দিয়েছেন যে জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যখনই আপনি জগৎকে দর্শন করবেন তাতে আপনার হাত হাতকড়া পরবে জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যারা জগৎকে দর্শন করছেন তাদের প্রত্যেকেরই হ্যান্ডকাপ হাত হাতকড়ি পরবে কেউ বাঁচবে না হিরণ্যকশিপুর মতো অসুর যেদিকে তার নজর যায় সবসময় ভাবেন এগুলো সব আমার ভোগের বস্তু আমার অর্ডারটা ক্যারি আপ করবে আমার অর্ডার শুনবে আমি একে ভোগ করব। এটা আমার ছেলে পাঁচ বছরের ছেলে আমি যা বলবো তাই শুনবে সমস্ত জগৎ আমার কথা শুনবে জগতের প্রত্যেকেই এরকম আধিপত্য বিস্তার করবার একটা মনোভাব থাকে কিন্তু একটা বৈষ্ণব কোনোদিন কারোর উপর আধিপত্য বিস্তার করেন না তার কোনো দিন ইচ্ছা নাই কারোর উপর আধিপত্য বিস্তার করব তাকে আমি কন্ট্রোল করবো তাকে আমার কথা বাধ্য করবো শুনতে এরকম ধরনের তাদের কোনো জেদ নাই কিন্তু মানুষ ভুল বোঝে অনুভব করতে পারেন একটা পিতা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে রয়েছেন আপনারা হাসবেন কথাটা শুনলে একটা পিতা অত্যন্ত অসুস্থ হয়ে রয়েছে গত ছমাস ধরে তিনি অসুস্থ তার ছেলেটা অনেক পাস করা ছেলে যেদিন পিতার অত্যন্ত বাড়াবাড়ি হল সঙ্গে সঙ্গে সে একটা ভালো ডাক্তার একজনের পরামর্শে ডাকতে গেল সে স্পেশালিস্ট হার্টের আর কী কী বিষয়ের মেডিসিন সে তাকে ডাকতে গেল তার বাড়িতে অনেক রাত বারোটা একটা বাজে কার কথাতে গিয়ে বললো ওই ডাক্তারকে ডেকে আনো তোমার বাবার এই অবস্থা এখন উনি আসলে পরে হতে পারে সে গিয়ে ডাক্তারের জোর করে প্রার্থনা করলো আপনি যদি না যান তাহলে আমার বাবা মারা যাবে আপনাকে যেতেই হবে বলে ডাক্তারের তো প্রতিজ্ঞা আছেই ঠিক আছে চলো কিন্তু তার তখনকার দিনে ভিজিট ছিল পাঁচশো টাকা অনেকদিন আগের কথা বলছি সে বলল ঠিক আছে আপনার যা ভিজিট আমি তো দেবই আপনি চলুন গিয়ে বাবা কে ডাক্তার দেখতে আরম্ভ করলো বলল প্রিভিয়াস কেস হিস্ট্রি দেখাও বাবা যে ট্রিটমেন্ট হয়েছে অন্য ডাক্তার করেছে তার কেস হিস্ট্রিগুলো আমাকে দেখাও কাগজগুলো কি কি ওষুধ তাকে দেওয়া হয়েছে সমস্ত দেখলেন দেখার পরে তিনি প্রেসক্রিপশান করে দিলেন এই দুটো ওষুধ তুমি এটা শীঘিরই ব্যবস্থা করো করো আশা করি ভালো হয়ে যাক তখন ওই শিক্ষিত ছেলেটা তার একটা ফল আছে আমি একটা শিক্ষিত সে বলল পূর্বের ডাক্তার এই ওষুধটা দিয়েছিলেন আপনি ওই ওষুধটা কেটে দিলেন কেন এই ওষুধটা দেওয়া উচিত ছিল আপনার এটা সঙ্গে আর অন্য ওষুধ যা দেন এটা তো ভালো কাজ করেছে তখন ডাক্তার অত্যন্ত অসুস্থ অসন্তুষ্ট হলেন ওই বললেন তুমি ডাক্তার না আমি ডাক্তার বলে কেন আপনি ডাক্তার তাহলে আমি যেটা মনে করেছি সেটা আমি লিখেছি তা তুমি এর মধ্যে মন্তব্য করছো কেন বলে আমি যে আপনাকে পাঁচশো টাকা ফিস দিলাম আমার কথা শুনবেন না না শুনবে না ডাক্তার আপনার কথা শুনবে না কোনো সাধু আপনার কথা শুনবে না আপনার মনোরঞ্জন করবে না যদি করে বহুপাত বলছেন যারা ব্যাসাসনে বসে নিজের হাব ভাব কটাক্ষ বিভিন্ন কলা কৌশলের দ্বারা এই সমাজের লোকগুলোর মনোরঞ্জনের চেষ্টা করবে তাকে বলা হয়েছে বেশা সে বেশার থেকে বেশি ভালো না বেশার থেকে বরঞ্চ খারাপ বেশে এক আধজনকে খারাপ করতে পারে কিন্তু সাধুর বেশ নিয়ে আমি যদি আপনাদের মনোরঞ্জন করি মিথ্যে কথা বলি আমি অনেক আপনাদের ভোট পেতে পারি যদি আপনাদের মনোরঞ্জনের কথা বলি আপনারা আমাকে সাপোর্ট করবেন জয় দেবেন মালা দেবেন আমার এসবের আশা বাসনা নাই তাই জন্য এই ভাবে এই কথাগুলোই আপনাদের শুনতে হবে যদি না শুনতে চান চলে যেতে পারেন আমার আপত্তি কিছু নেই যখন আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই আপনাদের কাছ থেকে নিতান্তভাবে আপনাদের মঙ্গলের জন্য আসা হয়েছে আরও সংসারে যত শিক্ষিত ব্যক্তি আছে বিশেষ করে ক্যালকাটা তাদের কাছে আমার কথা তাদের অনেক প্রশ্ন অনেক কোয়েশ্চেন তারা তারা এত আর্গুমেন্ট খাড়া করবেন কিন্তু একটা আর্গুমেন্টেও দাঁড়াতে পারবেন না সে আপনি সায়েন্টিস্টই হন আপনি ডাক্তারই হন ইঞ্জিনিয়ারই হন কিন্তু একটা আর্গুমেন্টে আপনি দাঁড়াতে পারবেন না আমি নিশ্চিতভাবে বলে রাখলাম ওরা বলছে যে ভগবানকে দেখাতে পারেন পৌপাদের কাছে বলছে পৌপাতকে বলছেন আপনি কি ভগবানকে দেখেছেন আমাকে দেখাতে পারেন পৌপাত অত্যন্ত মর্মাহত হলে পৌপাত বলছেন দেখুন আমি ভগবানকে দেখেছি কি না দেখেছি তাতে আপনার কি সুবিধা হবে আমাকে চ্যালেঞ্জিং মুডেতে আমি জানি আপনার এই চ্যালেঞ্জিং মুড আপনি আমার সামনে খাড়া করে বললেন চ্যালেঞ্জিং মুড নিয়ে আপনি কি ভগবানকে দেখেছেন আমাকে দেখাতে পারবেন আমি ভগবানকে দেখেছি কি না দেখেছি তাতে তো তোমার তো কোনো সুবিধা হবে না বরঞ্চ তুমি ভগবানকে দেখতে চাও যদি তোমার সিনসিয়ারিটি থাকে অনেস্টি থাকে তাহলে শীঘ্রই বুঝতে পারবে কে সাধু আর কে অসাধু কে ঠকাতে এসছে কে বাস্তব সাধু নিজেই বুঝতে পারবে বাট সিনসিয়ারিটি মাস্টার ইনসাইড ইউর হার্ট নিজের হৃদয়ে তো সিনসিয়ারিটি থাকতে হবে তাকে ভগবান গাইড করবে থেকে যখন ছোটবেলায় আমাকে হাতখড়ি দেওয়া হয়েছিল সিলেটের মধ্যে পণ্ডিত মশাই এসেছিল এসে বাবা বললো আমার ছেলেটাকে হাতখড়ি দিয়ে দাও তখন সিলেটটাকে নিয়ে পন্ডিত মশাই বাচ্চা ছেলের হাতটা ধরে বলছে এটাকে এটা অ এটা আ এটা ক এটা খ এরম ভাবে বোলাচ্ছেন নিজে লিখেছেন লিখে তার উপর পেন্সিল দিয়ে ওর ওই যে পেন্সিল দিয়ে ওকে বোলাচ্ছেন বলো অ এটা বলো আ এটা ক খ ছেলেটা সেই বাচ্চা বয়সে আর্গুমেন্ট শুরু করে দিল সে তখন পণ্ডিত মশাইকে বলছে মাস্টার মশাইকে কি প্রমাণ আছে এটা অ আমি কেন এটাকে অ বলবো আপনার কথাতে আপনার কথাতে এটাকে কেন আমি অবলব কি প্রমাণ আছে এটা অ এটা ক এটা কি প্রমাণ আছে ঠিক এই উদাহরণটা যদি আপনাদের মাথায় ঢুকে থাকে যদি বুদ্ধিমান হন তো এই উদাহরণটাকে হজম করার চেষ্টা করুন যখন স্পিরিচুয়াল লাইনে আমার বাস্তবিক যাওয়ার ইচ্ছা হয় ভগবত প্রাপ্তির ইচ্ছা হয় তার কে কে গাইডেন্স দেয় কিভাবে সাধুর কাছ থেকে অনেক কথা কিন্তু একটা কথা যদি আপনি আজকে বুঝে যেতে পারেন যে যে উদাহরণটা আমি দিলাম সেই উদাহরণটা যদি মাথায় ঢুকে থাকে অর্থাৎ যে কোনো আমি যদি ভগবত প্রাপ্তির রাস্তায় চলতে চাই আমি যদি টোটালি স্পিরিচুয়াল লাইনে ইলিটারেট হই বিন্দুমাত্র আমি ভজন রাজ্যে কিছু জানি না তাহলে আমাকে শুদ্ধ বৈষ্ণব যা বলবেন প্রাইমারি কথাগুলোকে আমাকে উইদাউট এনি আর্গুমেন্ট আই মাস্ট অ্যাকসেপ্ট যদি আমি এগুলো অ্যাকসেপ্ট না করি তাহলে আমার কাছে অপ্রাকৃত জগতের কোনো কিছুই প্রকাশিত হবে না যেমন যারা এম এ পাস করেছেন যারা ডক্টরেট করেছেন সবার কথাই যদি অকক্ষ শেখবার সময় যদি তর্ক শুরু করে দিত সেই বালক তাহলে তার আজকে অক্ষর জ্ঞান তো হতোই না তারপর সে গ্র্যাজুয়েলি যে সব পাসগুলো করেছে তারপর সে উচ্চশিক্ষা লাভ করেছে সেগুলো কোনোটাই হতো না কোনোটাই তা সম্ভব না ঠিক এই ধরনের প্রশ্ন প্রফেসর সিভি রমন প্রফেসর সিভি রমন যিনি লাইটের স্পেক্টার উপর লাইটের ওপর রিসার্চ করেছিলেন নিলস বোর তিনিও লাইটের ওপর রিসার্চ করেছিলেন আর সিভি রমন তিনিও লাইটের ওপর সিভি রমন পরম পূজ্যবাদ ভক্তিযুদ্ধ মাধব গোস্বী মহারাজ এক মাস কাল ব্যাপী বাগবাজার গৌরী মঠে কলকাতায় সিম্পোজিয়াম হবে বিরাট আলোচনা হবে ধর্মীয় কথা সেখানে পৌপাদ সিবি রমনকে ইনভাইটেশন পাঠিয়েছেন সেখানে আমাদের পরম মাধব মাধবোস্বী মহারাজ যিনি ব্রহ্মচারী ছিলেন হায়দ্বীপ ব্রহ্মচারী তিনি সেখানে গেছিলেন তাকে ইনভাইট করতে কিন্তু তখন যখন তিনি স্লিপ লিখিয়ে ভেতর ঢুকেছিলেন এত বড় অভিমান সে তাকা না কোন একটা সাধু এসছে তাকে দেখি একটু বসতে বলি সেরকম কিছু না পেপারে পেপারেরম দেখছেন ইয়াস বলুন কী জন্য এসছেন বলেই যাচ্ছেন তখন মা তখন হয় ব্রহ্মচারী মাধব গোস্বী বলছেন আমার গুরুপাট পদ্ম একটা বিশাল আয়োজন করেছেন ধর্মীয় একটা অনুষ্ঠান মাস কাল বাপি আপনাকে সেখানে অনারেবল গেস্ট হিসাবে আপনার ইনভাইট করছি আপনি যদি যান তিনি পরিষ্কার বলে দিন আই ডোন্ট বিলিভ ইট যেগুলো আমি দেখতে পাই না সেগুলো আমি বিশ্বাস করি না যাও এসব কথা আমি মানবো না যে জিনিস আমি দেখতে পাই না সে আমি মানি না কিসের ভগবান তখন হয় ব্রহ্মচারী বলেছিলেন যে স্যার আপনি যে এখানে বসে এখানে কাজ করছেন আপনার এই দেয়ালের বাইরে কী কী ঘটনা ঘটছে কেন সি আপনি তো দেখতে পাচ্ছেন না আপনি তো দেয়ালের এখানে বসে বসে ঘরে কাজ করছেন দেয়ালের বাইরে কি কি ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন না ভগবানকে দেখাতে পারেন আপনি তাহলে আমি যেতে পারি আপনাদের ওখানে মাধব মাধবোষ্মী মহারাজ তিনি বললেন আচ্ছা স্যার আপনার কাছে একটা প্রশ্ন আপনার কাছে যারা ডক্টরেট করে তাদের কি কি নিয়ম আমি আপনাকে ডক্টরেট করতে চাই কি কি আমাকে নিয়ম বলুন তিনি বললেন এই বিষয়তে আপনাকে ফিজিক্সে আগে অনার্স নিয়ে পাস করতে হবে তারপরে সেটা পোস্ট গ্রাজুয়েটে ভর্তি হতে হবে সেখানে পাস করার পর কোনো একটা বিষয় আমি যে বিষয়টা নিয়ে রিসার্চ করছি আপনার যদি সেই বিষয় থাকে সেই বিষয়তে আপনাকে অ্যাডমিশান নেওয়ার জন্য একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাতে আপনি পাস করলে পরে তাহলে আপনাকে ভাইবা ভয়েস অর্থাৎ মুখে আমি ইন্টারভিউ নেবো নেওয়ার পরে একশোটা ছেলে যদি পরীক্ষা দেয় তার মধ্যে যদি তিরিশটা ছেলে পাস করে তার মধ্যে আমি সিলেকশন করবো আটজনকে আটজন যদি পাস করে তাদেরকে নেবো তারা পাঁচ বছর ধরে আমার কাছে থাকবে আন্ডার মাই গাইডেন্স আমাদের আমার গাইডেন্সে তারা রিসার্চ করবে তারা যদি থিসিস জমা দিতে পারে ছেলে যদি অন্য অন্য সায়েন্টিস্টদের অ্যাকসেপ্টেবল হয় হি ক্যান বি গিভেন ডক্টরেট উপাধি তাকে দেওয়া হবে তখন পরম পরমপ্রিয় মাধবোসীম আর বলেছিলেন কাম টু দ্য পয়েন্ট আমিও এই কথাতেই বলতে চাইছি আমি আপনার কাছে কথা দিলাম আপনাকে ভগবান দেখানো হবে দেখাতে পারবেন কিন্তু আপনি যে নিয়ম বললেন আমাদেরও সেই নিয়ম আপনাকে প্রথমে আমাদের গুরুপাদ পদ্ম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পৌপাদের কাছে যেতে হবে তার কাছে গিয়ে আপনাকে সাবমিশন স্বীকার করতে হবে স্বর্ণাগত হতে হবে সেখানে দীক্ষা নিতে হবে সেখানে আন্ডার হিজ গাইডেন্স তার গাইডেন্স অনুযায়ী আপনাকে ভজন করে যেতে হবে এবং আমি প্রতিজ্ঞা করে বলছি আপনাকে ভগবান দেখানো হবে আপনি পারবেন তখন তিনি চুপ করে গেলেন কোনো কথা উত্তর দিতে পারলেন সমাজের লোকগুলোর যে ফল সিগো আছে অহংকার এগুলোকে ধ্বংস করতে হবে তা নালে তারা এই সমস্ত কথা শুনতে চাইবে না অপ্রাকৃত জগতের কথা তাদের শোনানো যাবে না প্রথমে তাদের ফল ইগোগুলোকে চুরমার করে দিতে হবে আমাদের শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের দশম স্কন্ধে যে দয় কুবের দুজন ছেলে তাকে কিভাবে অহংকারটাকে ধ্বংস করলেন কে নারদজি মহারাজ নারদজি মহারাজ সেখানে সুন্দর বলেছেন বিশ্বনাথ চক্রবর্তী সুন্দর টিকা দিয়েছেন আর আমাদের দেবীও এই কথা বলেছেন জন্ম ঐশ্বর্য সুত শিবি রেধ মান মাদহাপ মান নৈব অরহতি অভিধাতম্বই তমা কিঞ্চন গৌচরম জন্ম ঐশ্বর্য সুত শ্রী এই চারটের যে অভিমানের যে খাম্বা খাম্বা মানে পিলা এর ওপরেতে মানুষের অভিমানের যে গৃহটা ঘর সেটা দাঁড়িয়ে থাকে বিশ্বনাথ চক্রতিবাদ বলছেন যে অভিমানের ঘরগুলো যে অভিমানের ঘর আপনি নির্মাণ করে রেখেছেন তার মধ্যে দেখবেন বিচার করে জন্ম ঐশ্বর্য সুত শ্রী ভালো ঘরে জন্ম হয়েছে আমার দেখতে সুন্দর আমার অনেক বিদ্যা আছে আমার আমার আভিজাত্য আছে এগুলো বেসিক্যালি মানুষের অভিমানকে তৈরি করে এই অভিমানগুলোকে ধ্বংস করার জন্য আমাদের সাধুর কাছে যেতে হয় সাধু কী করেন প্রথমেই তার কর্তব্য বলো তার ফলসিগো তার যে অভিমানের গৃহ সেটাকে চুরমার করে দেন চুরমার করে দিলে কি হয় চারটে পিলার যদি ভেঙে দেয় দেখেছেন কোন কোনো জায়গায় বুলডোজার দিয়ে ঘরগুলো ভাঙছে পিলারগুলো কি যখন ভাঙে তখন অটোমেটিক্যালি রূপ ছাত্তা ভেঙে পড়েছে আলাদাভাবে করতে হয় না সেই জন্য জন্ম ঐশ্বর্য সুতো সেই চারটে যে পিলার খাম্বা এরকম আমি প্রতিজ্ঞা করে বলছি পৌপাদের নাম নিয়ে যে আমার সম্মুখে আসবে চুরমার করে দেবো তাদের অভিমান এটা আমার অপ্রাকৃত অভিমান এটা প্রাকৃত অভিমান নয় আপনারা অধিক কথা আলোচনার সুযোগ দেন নাই কুলোশেখর বলে এক বিশাল রাজা যার শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম তার অল্প একটু স্পর্শ করে আমি শেষ করবো এখানে অনেক বৈষ্ণবরা আছেন যাদের শ্রীমুখে আপনারা শুভন করবেন আমি শুরু করেছিলাম কী দিয়ে সেখানে কুলশোখাজি চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে বলছেন ভগবানের কাছে সেখানে কী বলছেন कृष्ण तदीयपादपङ्कजो पञ्जरान्ते अद्वैव मनमेविशतु मनसराजहंस प्राणप्रयाणसमये कपपातपित्वयी कण्ठावरोधनं विधौ भजनं कुतोस्ते भजनं कुतोस्ते হে প্রভু হে কৃষ্ণ কেন কৃষ্ণ বললেন কৃষ্ণ হচ্ছে পরম দেবতা রাম বললে পরে কমপ্লিট হতো না ওই জন্য কৃষ্ণ বললাম কৃষ্ণ সর্ব অবতারই এর মধ্যে রাম নৃসিংহ বরাহ যত অবতার যত দেবদেবী সবাই চরণে গোড়াগড়ি যাচ্ছেন কৃষ্ণের মহাপ্রভু এসব কথা বলেছেন কারোর মাথায় ঢুকল না কুরসগর বলছেন কৃষ্ণ তোমার যে চরণ কমল তার মধ্যে আমার মানসিক যে আমার যে মানস রাজহংস তাকে আমি চড়াতে চাই আমার মন যেন বিষয়তে রমন না করে আমার রাজহংস তোমার চরণ কমলের চারিদিকে যেন রমন করে আর মাঝে মাঝে পদ্মের যে মৃণালটা মৃণাল সেগুলো যেন আমার মানস রাজহংস সেটা যেন আস্বাদন করে এ ধরনের শ্লোক আমাদের চৈতন্য চরিতামিত আছে সুন্দরভাবে আর আজকে আমার এই শরীর চলে যাওয়ার সময় যখন মানুষের শরীর চলে যায় তখন কপ বাত পিত্ত এই সমস্ত দিয়ে বিকাগ্রস্ত হয়েছে তোমার কথা আমার হৃদয়তে জাগরুক হচ্ছে না তোমার চিন্তা আমার মধ্যে আসছে না আমি কি করে তোমার কাছে যাব। সেই জন্য সবাইকে সমগ্র জীবন যদি ভগবৎ ভজন অনুশীলন করেন বেদান্ত একটা কথা আছে আমি সব ব্যাখ্যা করার সময় পেলাম না আনন্দময় অভ্যাসাত আনন্দময় অভ্যাসাত মানে আনন্দময় যে ভগবান তাকে প্রাপ্তির জন্য যে আনন্দময় অনুশীলন গুরু বৈষ্ণবের আনুগত্যে বাস্তব কপট আনুগত্যে নয় সেটা করে গেলে তুমিও আনন্দময় ভগবানের থেকে সেই আনন্দ প্রাপ্তি হতে পারবে যেটা গজেন্দ্র মৃত্যু যখন তাকে গ্রাহ তাকে কুমির ধরেছিল তখন সে কাতর ভয়ে প্রার্থনা করেছিল ভগবান আমি এই আমার হাতি শরীরটাকে বাঁচাবার জন্য আপনাকে প্রার্থনা করি নাই এ হাতিজনিতে কী হবে আমার এই পাশবিক বুদ্ধি পাশবিক বিচার এটাকে আপনি সরিয়ে দিয়ে হৃদয়তে বিমল ভাব জাগ্রত করুন যেন আমি আপনাকে অনুভব করতে পারি আপনার কাছে যেতে পারি এবং শেষেতে ভগবান প্রতিজ্ঞা করেছেন ব্যাসদেব সেখানে লিখেছেন যে ব্যক্তি সকালবেলা উঠে গজেন্দ্র মোক্ষণ স্তুতি পাঠ করবে এবং গজেন্দ্র মোক্ষণের চিন্তা করবে ভগবান তাকে কমিটমেন্ট করেছেন প্রতিজ্ঞা করেছেন দদামি বিমালাম গতিম তাকে আমি বিমল গতি দান করবো আর কৃষ্ণের কথা চিন্তা করলে তো আর কোনো কথাই নেই কৃষ্ণের যদি অপ্রাকৃত লীলা বিলাস আপনারা শোনেন প্রাকৃত জগতের লীলা এখানে যদি লীলাগান হয় আমি কালকে এসে আমার হরি কথাই বন্ধ হয়ে গেছে আমি বলতে চাইনি প্রথমেই আসুন দেখলাম উঁচু বৈষ্ণবদের থেকে তারপর ওখানে অর্কেস্ট্রা এইসব থেকে হয়ে গেছে হরিকথা আর বলতে পারি নাই ক্ষমা করবেন অনেক কথা বলার সময় নেই